দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে 4 নভেম্বর 2024 তারিখে রাত 2:30 হতে ভোর 5 পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন 5 নং বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি কার্তুস ও 4টি দেশীয় অস্ত্র সহ 4 জন সন্ত্রাসী মোহাম্মদ বেলায়েত হোসেন, শেখ ফরিদ, মোহাম্মদ কামাল ও মোহাম্মদ আলামিনকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এছাড়াও আটককৃত মোহাম্মদ বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও শপথ আলামত সহ সদর ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ, স্টাফ অফিসার অপারেশন, বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন।